করোনার অতিমারিতে ভারতে মৃত্যুর সংখ্যা 100 পার করল। আক্রান্ত অপেক্ষা করছে 4000-কে ছোঁয়ার জন্য। সুস্থ হয়েছেন বা বাড়ি ফিরে গিয়েছেন 325 জন। করোনা সংকট থাবা বসায়নি এমন রাজ্য ভারতে নেই। চলছে অঘোষিত জরুরি অবস্থা। বন্ধ হলো সাংসদদের এলাকা উন্নয়ন তহবিল। রাজ্যগুলিতে চলছে যুদ্ধকালীন তৎপরতা। এফেক্টেড থেকে মোস্ট এফেক্টেড, মোস্ট এফেক্টেড থেকে লেস এফেক্টেড। কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীদের হাতে নেই এক মিনিটও ফুরসত। রাজ্যগুলির সচিবালয়গুলিতে চলছে একটানা স্ট্রেসের বিরামহীন কর্মতৎপরতা। মুখ্যমন্ত্রীরা সবাই ব্যস্ত যে যার ঘর সামলাতে, এতটুকু ফাঁকা মাঠে যাতে করোনা গোল দিতে না পারে। কেন্দ্র থেকে রাজ্যগুলিতে আসছে একের পর এক নির্দেশিকা। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মুখ্যমন্ত্রীরা সবাই ত্রস্ত রয়েছেন। নীতিশ কুমার থেকে অরবিন্দ কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল থেকে উদ্ধব ঠাকরে, উদ্ধব থেকে যোগী আদিত্যনাথ, সকলেই পাল্লা দিয়ে লড়ে চলেছেন যাতে দৌড়ে পিছিয়ে না পড়তে হয়। করোনার জেরে লকডাউন আজ পা রাখল 16 দিনে। এই 16 দিনে ষোড়শ উপায়ে পশ্চিমবঙ্গকে আগলে রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন করোনা মোকাবেলায় কেন্দ্রের দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে রয়েছেন, ঠিক তখনই একেবারে নিজস্ব স্টাইলে বলং বলং বাহুবলং মনোভাব নিয়ে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে যেভাবে প্রশাসনকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চেষ্টা করছেন, ফলে ইতিমধ্যেই অনেক রাজনৈতিক বিশ্লেষক বলতে শুরু করেছেন করোনা যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বাকি মুখ্যমন্ত্রীদের সামনে রোল মডেল হতে চলেছেন কি। সারা দেশে লকডাউনে যখন মানুষের নিত্য প্রয়োজনীয় খাবারের ভাড়ারের টান পড়ার অভিযোগ উঠছে, বাজারগুলিতে উঠছে কালোবাজারির অভিযোগ, বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে পর্যাপ্ত বর্মবস্ত্র না পাওয়ার অভিযোগ, ঠিক তখনই পশ্চিমবঙ্গের সব মানুষের জন্য রেশন, বাজারগুলিতে দাম নিয়ন্ত্রণ, হাসপাতালগুলিতে পর্যাপ্ত বর্মবস্ত্র, ওষুধ, এছাড়াও স্বেচ্ছাসেবীদের দেওয়া ত্রাণ, আর সর্বোপরি পুলিশকে একদম জনতার পাশে জনতা বন্ধু হিসেবে দাঁড় করিয়ে গড়লেন অনন্য নদী। একই সঙ্গে লকডাউন পরবর্তী পর্যায়ের কথা মাথায় রেখে যেভাবে মানুষের জীবন জীবিকা বাঁচানোর তাগিদে নোবেলজয়ী অর্থনীতিবিদ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে হুয়ের আঞ্চলিক অধিকর্তাকে কমিটিতে জায়গা দিয়ে গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি করলেন, তা অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো দূরের কথা। দেশের প্রধানমন্ত্রীও এখনও পর্যন্ত এই রকম কোনো কমিটি গঠন করতে পেরেছেন কি না তা নিয়েই প্রশ্ন উঠছে। আর সবচেয়ে উপরিপাওনা, এই সংকটে রাজনৈতিক ভেদাভেদ ভুলে যেভাবে রাজ্যের বিরোধী দলগুলির পরামর্শ সর্বদল বৈঠকে গ্রহণ করলেন,
তাতে রাজনৈতিক বিশ্লেষকদের রোল মডেলের জল্পনাকে আরও একটু উস্কে দিয়েছে। তাই বলাই যেতে পারে, করোনা যুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেশের রোল মডেল। নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।